কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি গরমে। তো তোমরা এত হাসি খুশি, মানে নিশ্চয়ই সামনে জামাই ষষ্ঠী গেছে, তোমরাও খুব এনজয় করেছো, আমিও এনজয় করেছি। কিন্তু বাট একটা তোমাদের জামাই ষষ্ঠী ব্লগ দিতে পারিনি, কারণ আমি যে পেন ড্রাইভের ভিডিওটা রেকর্ডিং করে রেখেছিলাম সেটা আমার ফরম্যাট হয়ে যাওয়ার জন্য আমি ব্লগটা দিতে পারিনি। তো চলো, সেটার জন্য সরি চাইছি। তো আজকে তোমাদের একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, যেটা হচ্ছে তোমার সামনে একটা বড় জলাশয় রয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির বন্য পাখি রয়েছে, বিভিন্ন প্রকার বক রয়েছে। তো সেরকম একটা জায়গা তোমাদের নিয়ে যাবো, এত সুন্দর একটা জায়গা যেটা দীঘা থেকে একদম দূরে দূরে। তো তোমরা নিশ্চয়ই সেই জায়গাটা তোমাদের নিয়ে যাব এবং কীভাবে যাবে, কেমন যাবে সব কিছু তোমাদের বলে দিব। তো চলো, বেশি কিছু বলবো না। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বেশি কিছু বলবো না, ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক। বিকাল বিকাল আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছি একদম। তো এখন প্রায় ঘড়িতে 5টা বাজতে যায়, অনেকটা রোদ রয়েছে যেহেতু গরম। তো গরমে একটা খুব সুন্দর তোমাদের জায়গা নিয়ে যাবো, যেটা আবার দীঘা থেকে 2 মিনিট দূরে। তো খুব সুন্দর জায়গা, যেখানে বিশাল বড় একটা জলাশয় রয়েছে এবং বিভিন্ন প্রকার বন্য বক রয়েছে, বন্য প্রজাতির এবং বিভিন্ন প্রকার পাখি রয়েছে, যেখানে গেলে একদম প্রকৃতির একটা সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এবং বিভিন্ন প্রকার প্রজাতি পাখির ডাক রয়েছে। তো সেরকম একটা খুব সুন্দর জায়গা, যেটা নাকি দীঘা থেকে একদম 2 মিনিট দূরে। তো সেটা তোমাদের আজকে নিয়ে যাব। তো খুব গরম আজকে একদম, সেখানে সুন্দর বাতাস রয়েছে, আবার সেখানে বিকালেও আড্ডা দেওয়া যায়, তো বসার সিটও রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। চলো, তো আমার বাইক নিয়ে আমি চলে এসেছি, দেখো আমার বাইক। তো চলো একটু যাওয়া যাক সেদিকে, আমরা যাবো এখন সেদিকে। তো আমি এখন এসেছি দীঘা শঙ্কর মেরিন ড্রাইভ হয়ে। তো এই দিকটা হচ্ছে আমার শঙ্করপুর, আর এই দিকটা হচ্ছে আমার দীঘা। তো আমরা এই পথ ধরে যাবো, চলো। তো সেখানে গিয়ে একদম ব্লগটা শুরু করা যাবে, মিন্স অনেকটা বাইক ছেড়ে এলাম। তো একদম পাশাপাশি পৌঁছে গেছি, দেখতে পারো আমার পিছনে যে আমার প্লাকাটা দেওয়া আছে, নো হর্ন, একটা পাখির সিম্বল দেওয়া আছে। তো এইখানে বেশি হর্ন দেওয়া যাবে না, যেহেতু পাখিটার একটা এরিয়া। তো আমি খুব কাছাকাছি চলে এসেছি একদম দীঘার পাশাপাশি, রাস্তায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে শঙ্করপুর দীঘা মেরিন ড্রাইভ। তো খুব সুন্দর জায়গা একটা, পাশে একদম প্রাকৃতিক পরিবেশ রয়েছে, দেখো অনেক পাখি দূর থেকে দেখা যাচ্ছে, দেখো। তো পাখির আওয়াজও শুনতে পাচ্ছি, মানে সামান্য বাকি। চলো, খুব মানে ইন্টারেস্টিং লাগছে যেতে। তো ইন্টারেস্টিং একটা প্লেসও রয়েছে সেখানে। তো একদম সমুদ্র পাশে জায়গাটা খুব সুন্দর একটা, যেখান থেকে দাঁড়ালে একদম দীঘা গেটও দেখা যাবে, আবার সেখান থেকে 2 মিনিট গেলে তুমি দীঘাও পৌঁছে গেলাম সেই জায়গায়। তো পাখির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, একদম কিচমিচ কিচমিচ করে আওয়াজ করছে, খুব সুন্দর একটা জায়গা, দেখো আকাশে কত পাখি উঠছে দেখো। তো এটা বেশি দূর নয়, তো তোমাদের বলেছি খুব সুন্দর একটা জায়গা, তোমাদের বলবো কি করে আসা যায় এখানে। দেখো খুব দারুণ একটা, সামনে বড় জলাশয় রয়েছে এবং প্রচুর পাখি হাঁস রয়েছে এখানে, জঙ্গলি হাঁস। তো এইখানে বিভিন্ন প্রজাতি বন্য পাখি দেখতে পাওয়া যায়, যেমন তোমার হচ্ছে সাদা বক, কালো হাঁস আর তোমার কালো বক, প্রচুর পাখি দেখতে পাওয়া যায় এখানে, দেখো আকাশে শ হাজার হাজার পাখি উঠছে। তো দারুণ একটা জায়গা, তো এটা খুব সুন্দর একটা, আমারও ভালো লাগছে এখানে এসে, প্রথম ফার্স্ট টাইম এখানে এলাম। ও দারুণ, সেখানে দেখো দূর থেকে দেখা যাচ্ছে, দেখো হাজার হাজার পাখি উঠছে, দেখো দারুণ। তো এটা তোমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে পাখির দেশ, মানে পাখির দেশ বলতে একটা দেশ বলতে অনেক বড় একটা দেশকে বোঝায়। তো এটা পাখিদের একটা দেশ, মানে এখানে পাখিদের একটা এরিয়া। তো খুব সুন্দর একটা জায়গা, দেখো সুন্দর দেখা যাবে, পাখিগুলো উঠছে। তো এখানে বসারও, ও দারুণ, দেখো তো মাথার উপর দিয়ে পুরো পাখি উড়ে যাচ্ছে, একদম খুব সুন্দর একটা প্লেস। তো এখানে বিশেষ করে গরমকালটা এখানে বসে পুরো আড্ডা দেওয়া যাবে, মন খুলে, একদম খুব সুন্দর একটা জায়গা এবং এখানে বসার জায়গাও রয়েছে এখানে। আর বিশেষ করে বৃষ্টিকালে তো আরও বেশি পাখি দেখতে পাওয়া যায় এখানে।
তো ও পাখিগুলো স্নান করছে, বড় বড় হাঁসও রয়েছে এখানে, জঙ্গলি হাঁস দেখো। তো তোমাদের একটু জুম করে দেখাবো সেদিকটা, চলো একটু জুম করে দেখাই। আকাশে অল্প নীল ফুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ঝিলি না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক দিয়ে, মিছি মিছি মন কেমন ঝিলি না যখন। ভালো দেখালাম, দেখো পুরো আকাশটা পুরো ভর্তি হয়েছে, কত সুন্দর লাগছে দেখো পুরো, মানে অ্যামাজিং একটা প্লেস, মানে বলে বোঝাতে খুব সুন্দর একটা প্লেস। এটা মাত্র দীঘা থেকে দু মিনিট দূরে, তোমরা এখানে আসতে পারো, তো খুব সুন্দর একটা জায়গা। মানে কত প্রজাতির এখানে জঙ্গলি পাখি আছে বলে বোঝাতে পারো, একদম পুরো একদম মাইন্ড ফ্রেশ করে দেবো তোমাদের। তো এখানে বিকালবেলা আমিও চলে এসেছি আড্ডা দিতে এখানে তোমাদের সঙ্গে। তো দেখো পুরো আকাশ পুরো কালো হয়ে গেছে, দেখো সেদিকটা পুরো কালো হয়ে গেছে একদম। আওয়াজগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কিচমিচ কিচমিচ করে আওয়াজ দিচ্ছে। তো খুব সুন্দর একটা জায়গা ফ্রেন্ডস, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা জায়গা। চলো আমি তোমাদের আরও একটু সেদিকে নিয়ে যাবো, সেদিকটা বসে তোমাদের দেখাবো একটু কাছ থেকে আরও। তো চলো জায়গাটা একটু ভালো করে তোমাদের দেখাই। পাচ্ছ দীঘার পাশে এরকম একটা প্লেস রয়েছে যেখানে বড় জলাশয় একদম রয়েছে, আর যেখানে অসংখ্য পাখি রয়েছে, বন্য পাখি তোমার এবং বিদেশি কিছু পাখিও এখানে আছে তাদের সঙ্গে। তো খুব সুন্দর একটা জায়গা, তো দেখো সব সারিবদ্ধভাবে বসছে সেই জায়গাটা, একদম মাঝখানে দ্বীপ মতন রয়েছে, তো সেই জায়গাটা অনেক পাখি বসছে। আরো সেদিকটা তোমাদের নিয়ে যাবো, চলো একটু। আকাশে ভুল হতো তুমি একা একা রং মিছিল ঝিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক দিয়ে, ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। সেদিকটা তো এখন এই দিকটা চলে এসছে, খুব সুন্দর একটা জায়গা। তো এখানে বসার সিটও রয়েছে, বিকালবেলা বসে আড্ডা দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা জায়গা এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সাইডে। তো এখানে তোমাদের আসতে হলে প্রথমে বলে দিচ্ছি দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ, মানে এই যে মেরিন ড্রাইভটা দেখছো তোমরা, এই মেরিন ড্রাইভে সোজা আসতে পারো, একদম মেরিন ড্রাইভের পাশে এটা পড়ে। তো এখান থেকে দাঁড়ালে বলছিলাম দীঘা গেট দেখা যায় ওই দূরে, ওই যে বড়ো বিল্ডিংটার পিছনে একদম দীঘা গেট দেখা যায়, আর নতুবা তোমরা দীঘা গেট দিয়ে সোজা এখানে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা এটা, এটা তোমার দীঘা একদম শঙ্করপুর মাঝখানে জায়গাটা পড়ে, খুব দারুণ একটা জায়গা, মানে বলে বোঝাতো না এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, ভিউ তো বলে বোঝাতো, ভিউটা খুব সুন্দর এখানে। এবং বিশেষ করে এখানকার মানে মূল আকর্ষণ হচ্ছে পাখিদের যে আওয়াজ, পুরো কিচমিচ কিচমিচ করে যে আওয়াজটা, এবং হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এখানে আসে। তো বিশেষ করে তোমাদের সাদা বক, কালো হাঁস, পাতি হাঁস, তারপর জঙ্গলি বক, তারপর কালো বক, এইসব বক এখানে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে এখানে আসে। তার সামনে একদম বসছে, খুব সুন্দর বাতাস লাগছে, প্রাকৃতিক বাতাস। তো তোমাদের একটু সন্ধ্যার আগে দেখাবো ভিউটা, যখন পাখিরা যখন উড়বে বা আসবে তখন সেই ভিউটা তোমাদের একটু দেখাবো। তো তোমাদের অনেকগুলো জুম করে দেখিয়েছি, তো সুন্দর আমাদের যেহেতু আমরা একটু জুম কম পাওয়ার, তো তবুও তোমাদের আমি জুম করে দেখি মাঝখানে যে দ্বীপের মতন জায়গাগুলো রয়েছে, পুরো ভর্তি হয়ে আছে, পুরো প্রচুর পাখি রয়েছে এখানে।
তো আরো সেই দিকটা উঁচু রয়েছে একদম আমার সেই দিকটা সামনের দিকটা তো খুব সুন্দর একটা জায়গা এখানে মেইন আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাখির আওয়াজ এবং বিভিন্ন প্রজাতির বক দেখতে পাওয়া যায় জঙ্গলি বক যেগুলো তো এটা বড় একটা খুব জলাশয় এবং এখানে বসলে যে সমুদ্রের যে বাতাস প্লাস এই যে পাখির ডাক আর একটা হচ্ছে তোমার সবুজ যে ভিউ সেটা পুরো মন ভরিয়ে তোলে একদম তো এখানে বসে আড্ডা দেওয়ার মতনও প্লেস রয়েছে খুব সুন্দর দেখতে হচ্ছে চেয়ারগুলো রয়েছে এটা বেশি দূর নয় জায়গাটা তোমাদের আগে লোকেশন বলে দিয়েছি খুব সুন্দর একটা লোকেশন এটা খুব সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায় তো তোমাদের আরেকটু সন্ধ্যের আগে তোমাদের ভিউটা দেখাবো এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে পাখি দেখতে গেলে সঙ্গে সঙ্গে কি করবেন আর কি করবেন না তো সেই সমস্ত নিয়মাবলী গুলো এখানে দেওয়া আছে তো প্রথমত এখানে দেখো সামনে একদম প্ল্যাকার্ড দেওয়া আছে তো পাশে চলে এসে দেখতে পারো তো খুব সুন্দর একটা জলাশয় তো এখানে জলাশয় বেশি গভীরতা নেই তো জায়গাটা খুব ভালো লাগলো আমাকে এখানে এসে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো খুব সুন্দর একটা জায়গা খুব দারুণ ভিউ একদম বলে বোঝাতে পারো দারুণ একটা দেখো এখানে সাদা বক দেখা যাচ্ছে পাশে একদম দেখো এই যে সাদাটা একটুখানি তো খুব সুন্দর একটা জায়গা তোমরা এসো তোমাদেরও খুব ভালো লাগবে এটা দীঘা থেকে মাত্র 2 মিনিট দূরে একদম মেরিন ড্রাইভে পাশে তো এটা পাখির দেশ নামে অনেকে বলে তো দেশ মানে একটা বোঝায় অনেকটা বড় তো এটা শুধু পাখিদের একটা ক্ষুদ্র জায়গা মানে বোঝায় ওদের দেশ তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো আজকের মতন আর প্লেসটা কেমন লাগলো তোমাদের তো প্লিজ কমেন্ট করে আমাকে বলো তো চলো আজকের মতো বাই বাই টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো